দুজনে কিন্তু একা দেখবো না, অনেক রকম গাইডলাইন রয়েছে, যেমন বাইরের খাবার ভিতরে একদমই এলাও নেই। শুধু বাইরের খাবার কেন, সিনেমা হলের ভিতরেও খাবারের কোন ব্যবস্থা নেই। এবার ওই জন্য লাইট ফাইট ও কিছু জ্বালানো না, তাই তখনও আমরা কোনো শর্ট সেইভাবে নিতে পারিনি। আর সিনেমা হলটা সত্যি বলতে খুবই সুন্দর সাজানো, সিট খালি একটু ছোট, কিন্তু সিনেমা হলটা খুবই সুন্দর। মানে যদি তোমরা যদি ভাবো না যে 30 টাকার হিসেবে কোয়ালিটিও খুব ভালো, কোয়ালিটিও খুব ভালো, সাউন্ড কোয়ালিটি, স্ক্রিন কোয়ালিটি সবই ভালো। মানে 30 টাকার হিসেবে না আমার মনে হয় অনেকই ভালো, অনেকই ভালো, 30 টাকার হিসেবে অনেকই ভালো সিনেমা দেখতে পারবে। সত্যি বলতে এই সিনেমা হলই তো হচ্ছে বেঙ্গলি সিনেমাকে সাপোর্ট করে। হ্যাঁ, চলো এরপর আমরা যাব কোথায় পরে বলছি, দেখে নাও। ও দেখে নিয়েছো তো, এই হচ্ছে আজকে আমাদের সবথেকে লো বাজেটের সিনেমা ছিল, বাট এর মাঝখানে 100-150 সিনেমা হল আছে, সেগুলো আমরা দেখাচ্ছি না, কারণ ওগুলো ক্যাজুয়াল। এরপর আমরা চলে যাব ডিরেক্ট হচ্ছে 500 টাকার সিনেমা হলে, যেটা গিয়ে হচ্ছে আমাদের প্রিয় সিনেমা হল রাজবিহারীর ওখানে, দিশপ্রিয় পার্ক। তো চলো প্রিয় সিনেমা হলে যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি প্রিয়া সিনেমা হল, যেটা কিনা দেশপ্রিয় পার্কের সামনে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। আর আজকে আমরা সিনেমাটা যেটা দেখছি সেটার নাম কি, শয়তান। শয়তান। তবে প্রিয়া সিনেমা হল হচ্ছে কলকাতার অনেক পুরনো একটা সিনেমা হল, যেটা কিনা 1959 সালে তৈরি হয়েছে, তবে এখন এটা নতুন করে আবার সাজানো হয়েছে। সিনেমা হলের ভিতরে গেলে দেখতে পাবে একটা গাড়ি, যেটা কিনা তোমরা বাড়িতে নিয়ে যেতে পারবে না, আর পুরো অ্যাম্বিয়েন্সটা একটু পুরনো ভাবে সাজানো রয়েছে এই পপকর্নটা বাদ দিয়ে। সবগুলোকে প্রথমে আমরা নিয়ে নিয়েছি একটা চিপস পপকর্ন। আজকে আমাদের পেটটা একটু ভরা আছে, তাই জন্য বেশি কিছু নিলাম না, মানে দুপুরবেলা খেয়ে টেয়ে এসেছি তো ওই জন্য। তো আমাদের সিটগুলো হচ্ছে রিক্লাইনার্স, আর পিছন থেকে আছে হচ্ছে নর্মাল সিটস। তো আমরা আমাদের সিটগুলো সিটগুলো এমনিতে খুবই ভালো, তোমাদেরকে দেখাই। তো এইটা হচ্ছে অনেকটা শুয়ে যায়, পিছনে পুরো শুয়ে যায়, এই যে এতদূর শোবে এটা, দেন আবার এইটা এই করা যায়। হ্যাঁ, তো এই একটা গোটা যে রো এটা হচ্ছে পুরোটা খালি এরকম রিক্লাইনার্স করা, বাকিগুলো হচ্ছে নর্মাল সিট সব কটা। বাট এদের এই রিক্লাইনার্সের একটু প্রবলেম আছে, একটা হচ্ছে আমার রিক্লাইনারটা একটু ভাঙা আছে, একটা দিকে একটা সাইড ঘোরানো রয়েছে, আরেক হচ্ছে এই টেবিলগুলো না, এগুলো না মানে খুবই কম, ওই জন্য কোল্ড ড্রিঙ্কস রাখার জায়গা সেইভাবে নেই, সেইভাবে নেই। হ্যাঁ, হাতে নিয়ে একটু হাতে ধরে রাখতে হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে সেটা নিয়ে। আমার খুবই ভালোই লাগে, কজ মানে এই না প্রচুর এক একটা ভাগ রয়েছে, এই সাইডে যেরকম একটা বক্স রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমার খুবই গলা শোকাচ্ছিল, তাই জন্য আমি ওকে এখন কোল্ড ড্রিঙ্কস আনতে পাঠালাম। আর এখানে না একটা বেশ ভালো, মানে এদের একটা রাখার জায়গা রয়েছে ছোট্ট করে, বাট একটু প্রবলেমটা হচ্ছে এটা যে খুব ডিস্টেন্সে। হঠাৎ আমি দেখতে পেলাম একটা জাদুই সুইচ, গুনগুন বললো এটা প্রেস করলে আমার পা নাকি মর্ত থেকে স্বর্গে উঠে যাবে। আইলা,
ম্যাজিক হয়ে গেল। আর এখানে সিনেমা হলটা দেখেছো, একদম ফুলটু সুন্দর করে সাজানো। তবে সিনেমা অনুযায়ী কিন্তু প্রত্যেকটা সিনেমা হলেরই সিটের দাম কিন্তু চেঞ্জ হয়, সবসময় একই থাকে না। যতক্ষণ আমরা পা ধরে সিনেমা দেখছি ততক্ষণ তোমরা কমেন্ট করো কোন কোন প্রিয়া এই প্রিয়া সিনেমা হলের ভিডিওটা দেখছো। আর এই প্রিয়া সিনেমা হলের স্ক্রিন কোয়ালিটিটা কিন্তু একটু অ্যাভারেজ, কারণ কি রিক্লাইনার্সের সামনে একটা গার্ড থাকায় স্ক্রিনের নিচের দিকটা অতটা ভালোভাবে দেখা যায় না। আর এটা হচ্ছে প্রিয়া সিনেমা হলের বাইরের অ্যাম্বিয়েন্স, যেখানে কিনা আমাদের দুজনের জন্য বাইরে একটা সিংহাসন রাখা ছিল, তবে আমরা সেখানে বসিনি কারণ কি ওখানে বড় বড় দুটো ক্যামেরা ছিল। তো চলো এবার এখানকার একটা সিনেমাটিক শট দেখিয়ে 500 টাকা সিনেমা হলটাকে এন্ড করি। ৫০০ টাকার সিনেমা হল তো এখানেই শেষ, বাট এখনও বাকি আছে হচ্ছে 1000 টাকার সিনেমা হল, সেটা অবভিয়াসলি এটা থেকে অনেক অনেক বেশি বেটার হবে। তো দেখা যাক, তো দেখা যাক ওটার মধ্যে কী কী স্পেশালিটি আছে। তো নেক্সট দিনকে আমরা কোথায় যাবো, কোন সিনেমা হলে যাবো? SBF Wood Square Mall, মানে 1000 টাকার সিনেমা হলে। তো এই ছিল হচ্ছে আমাদের 500 টাকার সিনেমা হল, যেটা কিনা একটু কম বাজেট ছিল ঠিকই, বাট অনেকই ভালো সিনেমা হল ছিল। তো এবার আমরা চলে যাব 1000 টাকার সিনেমা হলে, যেটা হচ্ছে SBF এর Wood Square Mall, মানে হচ্ছে নরেন্দ্রপুরে আছে। কিন্তু তার আগে একটু তোমাদের কাছে সরিয়ে নিচ্ছি, কারণ আমরা এই সিনেমাতে খুবই লেটে পৌঁছেছিলাম, তাই জন্য খুব একটা ভালোভাবে ব্লগটা চারপাশে খুব ভালোভাবে এটা নেওয়া হয়নি, বাট আমরা যথেষ্ট ক্লিপ নিয়েছি। আর এই সিনেমা হলটা দেখা খুবই দরকার সবাই। চলো সিনেমা হলে যাই। তোমাদেরকে এমনি একটা কথা শেয়ার করার ছিল যে এই সিনেমা হলগুলো মানে দেখার মধ্যে আমি বুক মাই শোতে চেক করছিলাম যে আমরা মাসে কটা সিনেমা দেখি। তো আমি দেখতে পেলাম আমরা ডিসেম্বরেও আমরা 3টে সিনেমা দেখেছি, জানুয়ারিতেও আমরা 3টেই দেখেছি, ফেব্রুয়ারিতেও 3টেই, আর মার্চেও 3টেই। মানে আমরা না 3টের বেশি দেখি না 3টের কম, আমরা 3টেই দেখি কোনো না কোনো, এমন না যে প্ল্যানিং করে 3টে দেখি, মানে হতে হতে ওটা 3টেই হয়ে যায় কি করে। আর এই ভিডিওটা এপ্রিল আপলোড হচ্ছে, আই থিঙ্ক এপ্রিলেও 3টেই সিনেমা দেখতে যাব। আজকে অলরেডি একটা আমরা দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে লেক মলে সিনেপলিসে। আচ্ছা ঠিক আছে যাই হোক, ওটা আলাদা বিষয়, ওটা ওটা ব্লগের মধ্যে না যে আমরা দেখাবো ওটা, না ওটা আলাদা বিষয়। তো এখন আমরা চলে এসেছি SBF মিউজে, কারণ কি এই শুয়ে শুয়ে দেখার স্পেশালিটিটা একমাত্র SBF মিউজেই আছে, যদিও বা SBF এর অনেকগুলো স্ক্রিন রয়েছে, তবে SBF মিউজটা হচ্ছে সবথেকে বেস্ট। আর এখানে সিটের সংখ্যা খুবই কম, কারণ এখানে প্রত্যেকটা সিটই রয়েছে শুয়ে শুয়ে দেখার মতো। তুমি জাস্ট ভাবো সিনেমাতে তুমি বসে বসে না শুয়ে শুয়ে সিনেমা দেখছো, তা আবার পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে। আর আমরা আজকে এখানে দেখতে গেছিলাম হচ্ছে ফাইটার, আর এটার পিকচার কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি আমাদের খুবই ভালো লাগে। ইন্টারভেল হয়ে গেছে বলে এখন বসে ফোন ঘাঁটছি। এইভাবে আমরা সিনেমা দেখবো, ঠিক আছে? খুব সহজ আমরা কি হাঙর মাছের মতো খাই না? তো এইটা ছিল আমাদের 1000 এর সিনেমা হল। এরপর আমরা যাবো নরেন্দ্রপুর, যদি মিউজ হয় তখন শুয়ে শুয়ে দেখতে পারবে, নাহলে বাকিগুলো নর্মাল সিনেমা হলের মতো, মিউজটা হচ্ছে এরকম। চলো টাটা, এবার আমরা চলে যাবো লিফটে করে নেক্সট সিনেমা হল, কোন একটা দিন সব থেকে হাইয়েস্ট সিনেমা হল, সেরকম কি হতে চলেছে? তো তোমরা 1000 টাকার সিনেমা হল তো দেখলে, দেখে বুঝতেই পারছো যে ওটা কতটা সুন্দর ছিল। তো এবার ভাবতেই পারছো যে এর থেকেও বেস্ট, এর থেকেও লাক্সারিয়েস্ট, সব থেকে সুন্দর সিনেমা হলে যেটা আমাদের যাওয়ার অনেক টাইম ধরে ইচ্ছে ছিল, যেটা হচ্ছে আইনক্স, বাট শুধু আইনক্স না, আইনক্স এর ইনসিগনিয়া, সেটাই এবার দেখানোর পালা। তো চলো যাওয়া যাক তোমাদের সাথে, আমরাও খুব এক্সাইটেড এটার জন্য, যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম ছিল এই সিনেমা হলে, ফার্স্ট টাইম চেষ্টা করছিলাম যে কবে যাবো কবে যাবো,
ভিডিও চক্র তো যাওয়ার কথা এর আগে যে কোটা আমরা সিনেমা হল দেখিয়েছি ওগুলো আগে আমরা এক্সপেরিয়েন্স করে এসেছি বাট এটা আমরা একদমই ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করছি পুরো তোমাদের সাথে মানে এই ভিডিওটার সাথে তো চলো যাওয়া যাক সো গাইস আজকে আমরা চলে এসেছি হচ্ছে একদম সবথেকে আমাদের লাস্ট এন্ড টপ যে সিনেমা হল সেটাতে তোমরা দেখে বুঝতেই পারছো আমরা চলে এসেছি এখন সাউথ সিটিতে সাউথ সিটির আইনক্সে বাট আমরা গেলে কিন্তু খালি আইনক্সে না ফার্স্ট টাইম আমরা এসেছি হচ্ছে আইনক্সের ইনসিগনিয়াতে মানে এখানের প্রাইসটা তোমরা জানো কত হ্যাঁ এখানের প্রাইসটা তোমরা জানো কত প্রচণ্ড প্রাইস এখানে তবে হ্যাঁ জানি যে প্রাইস কখনো কখনো চেঞ্জ হয় কখনো একটু কম বেশি হয় বাট আমরা যেটা এসেছি সেটা হচ্ছে পার টিকিট 2000 টাকা করে চলো দেখাই যে এই সিনেমাটা কিরকম হয় বাইদেবে প্রত্যেকবারের মতো আমরা আজকেও লেট হয়েছি আজকে লেটটা মেইনলি হচ্ছে ওর জন্য আমি অল লেট করেছি ও একটু বেশি লেট করেছে আজকে ও যে মেনশন করেছে আজকে লেটটা আমার জন্য মানে প্রত্যেকবার কে লেট করে বুঝতে পারছো একবার করলে কি দোষ আছে তোমরা তো আমাকে মাফ করে দেবে তাই না তো চলো আমাদের কাছে আর 2 মিনিট টাইম আছে আমাদের সিনেমা স্টার্ট হয়ে যাবে গিয়ে তোমাদেরকে সিনেমাটা দেখাতে হবে ভালো করে স্টাইলম্যান আইনক্সে ঢুকতেই প্রথমেই চোখে পড়লো যে ইনসিগনিয়ার একটা পার্সোনাল ফুড কাউন্টার আছে যেখানে একমাত্র ইনসিগনিয়ার টিকিট যারা কাটবে তারাই আরাম করে খেতে পারবে আর এটার এন্ট্রান্সের সিনটা জাস্ট ওয়াও তারপর আমরা চলে এসেছি হচ্ছে এই সিনেমাটার ভিতরে আর সিটগুলো দেখতে পাচ্ছি জাস্ট আলাদাই আলাদা একটা পুরো দিন আলাদাভাবে সিটগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো তো এখন আমাদের ইন্টারভেল হয়ে গেছে আর এখন তোমাদেরকে আমরা দেখাই যে এটা সিটের ব্যবস্থাটা কতটা ভালো এখানে সিটের ভালো ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা সিটে একটা ভালো করে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এখানে ক্লিক করলে আমরা পুরোপুরি শুয়ে পড়বো শুধু ঘুমিয়ে পড়ো না নাহলে টাকাটা লস হয়ে যাবে আর এখানে ক্লিক করলে আমরা আবার ব্যাক করে যাব আর এই হচ্ছে এটা সিটের কোয়ালিটি আর এই হলটা চারিদিকটা পুরোটাই ভিআইপি আর আজকে যে সিনেমাটা আমরা দেখতে এসেছি সেটার নাম হচ্ছে তেরি বাথরুমে উলজা জিয়া কারা কারা এই সিনেমাটা দেখেছো আর সত্যি বলতে এই সিনেমা হলের পিকচার কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটির কোনো কথাই হবে না আর এমনি তো খেতে খেতে কথা বলতে পারছিলাম না আসলে এত বড় একটা জাম্বু পপকর্ন নিয়েছিলাম যে সিনেমা শেষ হয়ে গেল বাট পপকর্নই শেষ হলো না আর একটা ভালো ব্যাপার প্রত্যেকটা সিটে এরকম একটা খাবার রাখার জায়গা আছে সামনে খাবার রাখো সিনেমা দেখো মজানি লাইফ সো এই সাইডে আরো একটা বাটন রয়েছে যেটাকে ক্লিক করলে হচ্ছে অর্ডার নিতে আসবে তো এই মেনুটায় আমরা চাইলে হচ্ছে এখান থেকে ডাইরেক্ট স্ক্যান করে অর্ডার দিতে পারবো এখন আমি পিৎজা অর্ডার দেব আমি এখানে মেনু থেকে পিৎজা অর্ডার দিয়েছিলাম আর এই পিৎজাটার টেস্ট জাস্ট জঘন্য ছিল যদি কোনোভাবে সিনেমা ভালো না লাগে তার জন্য একটা বালিশ দিয়েছে বালিশ মাথায় রেখে তোমরা ঘুমিয়ে পড়তেও পারো আর তোমাদেরকে একটা সিক্রেট কথা বলার ছিল যে এই সিনেমা হলে এত খাবারের চক্করে আমাদের বিল কখন 1.5 থেকে 2000 টাকা হয়ে গেছিল সেটা আমরা বুঝতেই পারিনি এই সিনেমা হলে শাহরুখ খান কিংবা সলমান খানের সিনেমা চললে তো অনেক বেশি টিকিটের প্রাইস বেড়ে যায় বাট নর্মালি তাও কম প্রাইসেও টিকিট মাঝে মধ্যে পাওয়া যায় মেইনলি এই ছিল হচ্ছে আমাদের লাস্ট সিনেমা হল যেটা তোমাদেরকে দেখানো বাকি ছিল হ্যাঁ আমাদের সিনেমা হল যেখানে কিনা আমরা একটু অতিরিক্ত বেশি খরচা করে ফেলেছি তাই জন্য প্লিজ এই ভিডিওটা একটু বেশি করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব আমাদের খুব আমরা বিল মানে জিজ্ঞাসা না করে পপকর্ন অর্ডার দিয়েছিলাম বিল কত এসেছে জানো পপকর্ন অর্ডার দিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস আর পিৎজাই তিনটা জিনিস অর্ডার দিয়েছিলাম আর বিল এসেছে হচ্ছে 1500 ইয়েস 1500টা কমেন্ট করে দাও ভাই তোমরা মন খুশি হয়ে যাবে প্লাস আবার হচ্ছে এটা মাথায় রেখে আর একটা আরাম করে দেখাটাও যদি ম্যাটার করে তাহলে কিন্তু নরেন্দ্রপুরের রুট স্কয়ার মল কিন্তু খারাপ না ওখানে বিশ্বাস করো আমার হেভি লাগে আমার পার্সোনালি ওটা ফেভারিট মানে ফেভারিট আর তোমাদের কোনটা ফেভারিট তোমরা কমেন্টে বলো হয়তো কখনো আমরা ওখানে যেতে পারি এটাও বলে দিই যে আমরা মানে সব থেকে বেশি কিন্তু আমরা ওই প্রিয়া সিনেমা হলের যে রিক্লাইনার্স গুলো হয় ওগুলোই যাই আর এই নরেন্দ্রপুরের বুড স্কয়ার মলে সব থেকে বেশি যাই আর বাংলা সিনেমা হলে আমরা বাংলা সিনেমা দেখতে দেখা মানেই হচ্ছে আমাদের নন্দন নন্দন ছাড়া যাবে না যেন বাংলা সিনেমাটা ভিডিও কমেন্টে ভালোবাসা দিও আর নেক্সট ভিডিও কি চাও সেটাও কমেন্টে বলে দাও হ্যাঁ সাবস্ক্রাইব করে নিও